হ্যালো গাইস, আজ আমি দক্ষিণ ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শ্রুতি হাসানের জীবনী সম্পর্কে বলবো। সো শ্রুতি হাসানের পুরো নাম হচ্ছে শ্রুতি রাজলক্ষ্মী হাসান। তার নাম শ্রুতি হাসান থাকলেও তিনি কিন্তু ধর্মীয় দিক দিয়ে মুসলিম নন, তিনি কিন্তু ধর্মীয়ভাবে একজন হিন্দু। তো শ্রুতি হাসানের জন্ম হয় 28শে জানুয়ারি 1986 সাল। সেই অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে 37। একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, গায়িকা, সুরকার, যিনি ভারত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্প এবং বলিউডে কাজ করেন। তার বাবা হচ্ছে বিখ্যাত অভিনেতা কমল হাসান এবং মা হচ্ছে সরিকা ঠাকুর। তিনি 2000 সাল থেকে তার কর্মজীবন শুরু করেন। তার তার বাবা যেহেতু একটা নাম করা সিনেমা আর্টিস্ট, তো সেই হিসেবে তার জন্য একটা বড় প্ল্যাটফর্ম এমনিতেই তৈরি হয়েছিল। 2009 সালে অ্যাকশন ধর্মী সিনেমা লাক দিয়ে তার প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে অভিষেক করেন। এর পূর্বে তিনি শিশু শিল্পী হিসেবে অনেক সিনেমায় কাজ করেছেন। তিনি সিনেমার গান গাইতেন এবং অতিথি শিল্পী হিসেবে অভিনয় করতেন। পরবর্তীতে তার ওয়ার্ল্ড ডিজনি চলচ্চিত্রে তার অভিনীত আনাঙ্গনা ও ধীরুদি ও মাই ফ্রেন্ড ও সাত আম আরুবু সিনেমায় অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রশংসা অর্জন করেন। 2012 সালে তিনি গব্বর সিং হিন্দি দাবাং এবং সিনেমার তেলুগু পুনর্নির্মিত সিনেমায় অভিনয় করেন, যা তার একটি ব্যবসা সফল চলচ্চিত্র। দক্ষিণ ভারতীয় ভাষায় সঙ্গীত শিল্পী হিসেবে তার সঙ্গীত চর্চার পাশাপাশি অব্যাহতভাবে করে যান তিনি। তার সঙ্গীত পরিচালকের জীবন শুরু হয় তার বাবা চলচ্চিত্র নির্মাণ সংস্থা কর্তৃক নির্মিত উপায়ন পল অরুবান সিনেমার মাধ্যমে। তার এবং নিজের ব্যান্ড ও অ্যালবামের মাধ্যমে তিনি শুরু করেন। হায়দ্রাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে টেক এইটস অ্যানিমেশনে দেওয়া ইংরেজি, হিন্দি ও তামিল ভাষায় দেওয়া অভ্যন্তরীণ সাক্ষাৎকারে শ্রুতি হাসান দেন। তার ছোট বোন আকসারাঙ্গরা হাসান নৃত্যের জন্য ভারতীয় জাতীয় প্রতিনিধিত্ব করেন। শ্রুতি হাসান চেন্নাই অ্যাবাকাস মন্টেসরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং মুম্বাই চলে এসে সেন্ট অ্যান্ড্রু কলেজ থেকে মনোবিজ্ঞানে গ্র্যাজুয়েট হন তিনি। চেন্নাই ফেরার পূর্বে শ্রুতি তার নিজের চলচ্চিত্র অভিনয় এবং গানের উপর গুরুত্ব আরোপ করেন এবং এজন্য তিনি যুক্তরাষ্ট্র যান ক্যালিফোর্নিয়া মিউজিয়াম ইনস্টিটিউটে গানের উপর পড়াশোনা করার জন্য। শ্রুতি হাসান মাত্র 6 বছর বয়সে তার বাবা অভিনীত সিনেমা থিয়েটারের মাগান সিনেমায় গান করেন। যখন তিনি বিদ্যালয়ে অধ্যয়নরত, তিনি হিন্দি ভাষা সিনেমায় তার গানের অভিষেক ঘটান। সিনেমায় তার নাম ছিল চাচি 420। এই সিনেমায় তিনি তার বাবার সাথে দ্বৈত গান করেন এবং এই সিনেমাটির পরিচালকও ছিল তার বাবা। শ্রুতি হে রাম সিনেমার জন্য হিন্দি ও তামিল ভাষার শিরোনাম সঙ্গীত রামা রামা তার পিতার সাথে দ্বৈত ভাষায় গান করেন, যা সমালোচকদের প্রশংসা অর্জন করে। এই গানে শ্রুতির পরিবেশনা দেখে স্ক্রিন ইন্ডিয়া বলেন, হ্যাজ দ্য মেকিং অফ এ গুড সিঙ্গার উইথ সাম ট্রেনিং শি শুড গো গ্রেট গানস। শ্রুতি হাসান বর্ষিয়ান সঙ্গীত শিল্পী কে জে যিশুদাসের সাথে এন মানা না ভানিল সিনেমার জন্য দ্বৈত গান করেন। তিনি গৌতম মেননের ভারানামা আরিয়া সিনেমার জন্য হরিশ জয়রাজের কম্পোজিত গান করেন। 2008 সালের নভেম্বরে তার প্রথম নামবিহীন অ্যালবামের কাজ অর্ধেক সম্পন্ন করেন, যা 2009 সালে মধ্যবর্তী সময়ে বের হয়। এই অ্যালবামের গানের গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী তিনি নিজেই। লাখ ছবির কণ্ঠে তার গান গাওয়াটি রেকর্ড করা হয়। 2010 সালের সেপ্টেম্বরে শ্রুতি ডেট কুষারের সাথে হিট সিনেমার জন্য গান করেন। যতক্ষণ কুষার গানের কাজ শুরু করেছিলেন ততক্ষণ তিনি শ্রুতি হাসানের গানের কথা লিখেন, গানে কণ্ঠ দেন এবং সিনেমার পরিচালনামূলক ভিডিওতে উপস্থিত থাকেন। শ্রুতি তার অভিনয় অভিষেক করেন তামিল হিন্দি দ্বৈত ভাষার হেরাম সিনেমায় বল্লভভাই প্যাটেলের কন্যা হিসেবে। এইভাবে শিল্পী এই সিনেমাটি নির্মিত হয় মহাত্মা গান্ধীর উপর হত্যা চেষ্টার কাহিনীর উপর ভিত্তি করে। এই সিনেমার পরিচালক ছিলেন তার বাবা কমল হাসান। বিখ্যাত সিনেমার চুক্তি বাতিলের পর 2007 সালের শেষের দিকে শ্রুতি তার পূর্ণ অভিষেক ঘটান নিশিকান্ত কামত পরিচালিত মাধবানের বিপরীতে 2008 সালে এলের একটি সিনেমার অভিনয়ের মাধ্যমে। এরপর তিনি অ্যান্ড্রেডাম পুন্নাগাই নামের একটা সিনেমায় অভিনয়ে চুক্তিবদ্ধ হন। তারপর শ্রুতি 2008 সালের জুলাই মাসে ইমরান খানের বিপরীতে
সোহম শাহ হিন্দি চলচ্চিত্র লাকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এর কাজ প্রায় 1 বছর ধরে চলে। ইমরান খান তার বাল্যবন্ধ এবং এই সিনেমায় পরিচালনার সিনেমা অভিনয়ের জন্য পরিচালকের নিকট তার নাম প্রস্তাব করেন। সুদীপ পুরো সংলাপ পড়ার পর চুক্তিবদ্ধ হন। অ্যাকশন সিনেমায় দৈত্য চরিত্রে অভিনয়ের জন্য তা সম্মত হন। শ্রুতি হাসান এই সিনেমার শুটিং চলাকালে একটি মারামারি দৃশ্যে অংশ নেন, যেখানে তিনি বিকিনি পরিহিত একটি দৃশ্যে কাজ করেন। এই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসে 2009 সালের জুলাই মাসে। এই সিনেমাটি সমালোচকদের খুবই নেতিবাচক মতামত এবং ভারতীয় বক্স অফিসে নিম্নস্তরে অবস্থান করে। সমালোচকদের মতে তার এই এই বিকিনি পরার এই জিনিসটা পছন্দ হয়নি। শ্রুতিকে এরপর উন্নাইপল অরুভান সিনেমায় পরিচয়মূলক ভিডিওতে দেখা যায় এবং দৈত্য ভাষায় তার বাবা অভিনীত সিনেমা এনাদু সিনেমার জন্য তিনি গানের সুর তৈরি করেন। পরবর্তীতে তিনি মল্লিকা সারাওয়াত অভিনীত ভৌতিক সিনেমা হিস সিনেমার প্রচারমূলক ভিডিও অংশ নেন। এই সিনেমায় তিনি দেব কুশারের লেখা একটি গানে কণ্ঠ দেন। তেলুগু সিনেমায় তার অভিষেক ঘটে 2011 সালের জানুয়ারিতে। পরিচালক কে রাঘাবেন রাওয়ের পুত্র প্রকাশ কবেলা মুদির পরিচালনায় সিদ্ধার্থের বিপরীতে তিনি অভিনয় করেন। ওয়াল্ট ডিজনির সহপ্রযোজনায় নির্মিত চলচ্চিত্রে শ্রুতি একজন বেদুইন নারীর চরিত্রে অভিনয় করেন। সে কিনা তারা সারা জীবনবন এক অন্ধ যোদ্ধার সেবায় কাজে অতিবাহিত করেন। এই অন্ধ যোদ্ধার চরিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ। এই সিনেমাটি ইতিবাচক মতামত অর্জন করতে সক্ষম হয়। এরপরে তিনি বাণিজ্যিকভাবে সফল হতে পারেননি। এই সিনেমার প্রচারমূলক অনুষ্ঠান না করার ফলে সিনেমাটি তেমন আয় করেনি। দ্বিতীয় হিন্দি সিনেমা হল মধুর ভান্ডারকারের হাস্যকর রোমান্টিক দিল তো বাচ্চা হ্যায় জি। এই সিনেমা তাকে সিনেমায় ইমরান হাশমি, অজয় দেবগান এবং সাজান পাদাসির সাথে বিশেষ অতিথি হিসেবে অভিনয় করতে দেখা যায়। তিনি এই সিনেমায় নিথি রানাং প্রাক্তন মিস ইন্ডিয়া মডেলের সৎকন্যা হিসেবে অভিনয় করেন। এই সিনেমায় হাশমি মা ও কন্যা উভয় প্রেমে পড়েন। শ্রুতির অভিনয় সম্পর্কে সমালোচক নিম্নমানের মতামত দেয় এইবারও। যাই হোক, 2010 সালে মাঝামাঝি সময় শ্রুতি এ আর মুরিগাদোসের পরবর্তী 7 আরবি সিনেমায় সূর্যের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন এবং এর নির্মাণের কাজ শুরু হয় পরবর্তী বছরের জুনের দিকে। পরিচালক তাকে বিজ্ঞানী অংশ হিসেবে বুদ্ধিমতী এবং সুন্দরী হিসেবে অভিনয় করতে পারলে বলে নিশ্চিত হওয়ার পর তার সাথে চুক্তিবদ্ধ হন। শ্রুতি শুভা প্রিনিভাসন নামের একটি চরিত্র অভিনয় করেন। সিনেমায় একজন তরুণ বিজ্ঞানী, যে কিনা 5ম শতকের একটি বৌদ্ধ মন্দির বোধিধামারা পুনরুদ্ধারের কাজ করে। এই সিনেমায় তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে। সিনেমাটি মোটামুটি মিশ্র মতামত গ্রহণ করে, কিন্তু ব্যবসায় সফল ছবি হিসেবে প্রতিষ্ঠিত হয় দ্য হিন্দু। তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত তেলুগু সিনেমা ও মাই ফ্রেন্ড একটি হাস্যরসাত্মক রোমান্টিক সিনেমা, যাতে শ্রুতি আবার সিদ্ধার্থের বিপরীতে অভিনয় করেন। এই সিনেমায় আরও অভিনয় করেন হাসমিকা মাধবানি এবং নাবদীপ। এই সিনেমায় যৌবন পর্যন্ত চলা শৈশবের বাল্যবন্ধুর অটুট বন্ধুত্বের কাহিনী প্রকাশ পায়। এই চরিত্র অভিনয়ের শ্রুতিকে কুচিপুড়ি যেতে হয়েছিল নাচ শেখার জন্য। এই সিনেমাটি একটি সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া অর্জন করে। এরপরে তিনি ধনুষের সাথে 3 সিনেমায় কাজ করেন এবং এই সিনেমাটি তার লাইফ চেঞ্জিং করে দেয় এবং সিনেমাটি একটি বক্স অফিসে কিছু ভালো হয়। এছাড়া শ্রুতি রামচরণ তেজার বিপরীতে ভবিষ্যতে মুক্তিপ্রাপ্ত তেলুগু সিনেমায় অভিনয় করবেন। তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমাগুলো হলো প্রবীদেবের রামাইয়া ভাস্তাইয়া, নিখিল আম্বানির ডিডে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।